আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, পৃথিবীতে আমরা কেন বেঁচে থাকি, কি নিয়ে বেঁচে থাকি, কিসের জন্য? নির্দিষ্ট একটা সময়ের জন্য। আর এতে সুখ আছে, আবেগ রয়েছে, অনুভূতি, যুদ্ধ, ভাঙ্গা করা, মায়া, ক্রোধ, হিংসা, লালসা, অহংকার, অপমান, এসব কিছুর অর্থ কী? আমাদের জীবনের উদ্দেশ্য কী? আমাদের জীবনের উদ্দেশ্য কী? ডিগ্রি অর্জন, নির্দিষ্ট পরিমাণে অর্থ উপার্জন, মেয়েকে পাওয়া, ছেলে মেয়েদের স্পেশাল স্কুলে পড়ানো, ভালো খাওয়া, ভালো পড়া, ভালো শোয়া, ভালো সন্তান, মান মর্যাদা, এসবও কী? এটাই কি মানব অস্তিত্বের সারমর্ম? পশু জীবনের সাথে এই জীবনের পার্থক্য কোথায়? নাকি বস্তুবাদীরা কথা মতো আমাদের জীবনের উদ্দেশ্য হলো ভোগ করা, নিজের শরীর ও মনকে আনন্দ দেওয়া যেভাবে সম্ভব, যত বেশি সম্ভব? আমাদের জীবন কি, আমাদের কি আছে আর কত আছে, তা দিয়ে কীভাবে সংজ্ঞায়িত করব? নাকি মানবতাবাদীদের মতো আমাদের জীবনের উদ্দেশ্য হলো শুদ্ধ মানবিক চেতনার সেবা করে যাওয়া? কিন্তু তাহলে প্রশ্ন হলো, কোন চেতনাটি শুদ্ধ মনে করব, কোন চেতনাটি আমাদের জন্য শুদ্ধ? যদি দুজন মানুষের প্রতি আমরা মত পার্থক্য করি, তাহলে কোন বিষয়টি আমরা সঠিক এবং ভুল বলবো? অধিকাংশ মানুষ যা বলবে তাই কি ঠিক বলবো? নাকি বস্তুগত যা সঠিক, যা নির্ধারিত তাকে সঠিক মনে করব? তাহলে যদি কোনো ভূখণ্ডে 40% লোককে আগুনে পুড়িয়ে ফেলা হয় আর 60% লোককে জীবিত রাখা হয়, এখানে কোনটি শুদ্ধ, কোনটি মানবতা, মতামত কী হবে? আর কোনটি মানবিক আর কোনটি অমানবিক, এটা কীভাবে ঠিক করব? অধিকাংশ মানুষ নাকি কালচার নাকি বিজ্ঞান, কে করবে? রাজনীতিবিদদেরকে আমরা যদি প্রশ্ন করি যে জীবনের উদ্দেশ্য কী, তখন কি তারা বলবে অমুক তমুকের স্বপ্নের মতো আমাদের জীবনের উদ্দেশ্য, নাকি বলবে জীবনে অর্থ জানার কোনো প্রয়োজন নেই, জাস্ট ডু ইট? পপ কালচারে বলবে জীবন তো খুব ছোট আর জীবন তো একটাই, যা করার করে নাও। কিন্তু আসলে জীবনের অর্থ কী? মানব অস্তিত্বের অর্থ কী হবে? লক্ষ্য কী, উদ্দেশ্য কী? তালগোল লাগিয়ে দেওয়া কিছু চিন্তা ভাবনা, কিন্তু উত্তর আসলে খুব সহজ। উত্তরটা আপনি জানেন, কিভাবে জানেন তা হয়তো ঠিক ব্যাখ্যা করতে পারছেন না, কিন্তু উত্তর আপনি জানেন। আপনি ভুলে গেলেও আপনার অন্তরে এই প্রশ্নের উত্তর জানে, আপনার সত্তার গভীরে এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে। মনে করার চেষ্টা করুন, দেখুন চিরন্তন ও শাশ্বত এক ও অদ্বিতীয় সত্যকে স্মরণ করুন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা কি মনে করেছিলে যে আমি তোমাদেরকে কেবল অনর্থক সৃষ্টি করেছি এবং তোমরা কি আমার দিকে প্রত্যাবর্তিত হবে না? আল্লাহ তাআলা আমাদেরকে বলে যাচ্ছেন, আমরা কি আল্লাহর কাছে ফিরে যাব না? আমাদেরকে অনর্থক সৃষ্টি করেছেন, নিশ্চয়ই উদ্দেশ্য রয়েছে। আল্লাহ তাআলা আরো বলছেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণ দ্বারাই অন্তরসমূহ প্রশান্ত হয়। তাই কোরআন পড়ুন, হাদিস পড়ুন, এসবের মধ্যে নিজে যে প্রশ্নগুলো আছে সকল কিছুর উত্তর পেয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে মানার তৌফিক দান করুক। আমিন।